বাবা এখন আমার পোলাপান বড় হয়ে গেছে, বিয়ে শাদি করছে, নাতি পেতি হয়েছে, এখন আমার বুড়া গেলে আমার এই স্বামী কয় এখন আমার একটা বাচ্চা দেওয়া লাগে। এখন বুড়ো মানুষ বাবা, কমনিতে বাচ্চা টাচ্চা দিমু কি করমু বাবা। তাই আপনার দ্বারা আইসি, আপনার এত নাম শুনাম বাবা, তাই আপনার দ্বারা আইসি, আপনি যদি একটা বাচ্চা দিতে পারেন বাবা। শোন হাদিয়া লাগবে না, তোর যে কাজ করে দিছি দুইটা কাশি দিবি আমার বড় ভাই। ঠিক আছে বাবা। কয়টা? দুইটা। যা বাবা। একটু কাছে সাজে বসেন। আরে বাবা, আমার এই স্বামী কয় এখন আমার একটা বাচ্চা দেওয়া লাগে। এখন বুড়ো মানুষ বাবা, কমনিতে বাচ্চা টাচ্চা দিমু কি করমু বাবা। তাই আপনার দ্বারা আইসি, আপনার এত নাম শুনাম বাবা, তাই আপনার দ্বারা আইসি, আপনি যদি একটা বাচ্চা দিতে পারেন বাবা। চোপ, কোনো সমস্যা নাই, তোর যদি 100 বছর হয় ঠিক আছে, আমি বাচ্চাদের ক্ষমতা রাখি, তুই ঠিক জায়গায় আছিস বাবা। আমি একটা কথা বলি বল। সারা দিন তো আপনি চিকিৎসা করলেন, এই চিকিৎসাটা আমার করতে দেন, আমি একটু করি। পাবি বাচ্চা দম পাবি, আমি আমার পরে এই দায়িত্বটা আমি তোরে দিয়ে যাব, ঠিক আছে? খুব শীঘ্রই তুই পাবি, যা ওর চিকিৎসাটা করতে বাইরে যা। কাছে আসো মা, বাচ্চা লাগবে না। হাজার হাজার মানুষ তোর কাছে আহে, আর তুই ভিতরে এই চিকিৎসা করে দিত লাগে যা। মৃত্যু হবে না, এই মরার পর তোর কি অবস্থা হইব? তুই যদি হাজার হাজার মা বোনদের মুরব্বী মহিলা, এই খালা মা ওটা হ্যাঁ কি করছস, এই মহিলারা কি করছস? হ্যাঁ এই মানুষ মহিলার সাথে তুই নামে গেলি, তোর বিবেকে বাঁচবো না। আপনাদের সমস্যা কি, আপনি কি কারণে আছেন অন্যদের কাছে? বাবা আমার স্বামী নাতি পেতে হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, এখন একটা বাচ্চা লাগবে। মানে এই বাবার কথা আমি জায়গায় শুনছি, এই কারণে বাবার দ্বারা আইসি। বাবাই কইতেছে আমার একটা বাচ্চা দেবে, দিয়ে আমার জন্য কি টুক করলে আমি অজ্ঞান হয়ে পড়ে গেছি। আচ্ছা আপনি তো মুরব্বী মানুষ, আপনি কি বুড়ো হয়েছেন বাতাসে? এই যে বন্ডামে ওর বাচ্চা দেওয়ার ক্ষমতা আছে কোনো? ও আপনারা কিভাবে বাচ্চা দিবে? এই যে আপনার অজ্ঞান করে আপনার আপনার কি কমো এখন, আপনার আমার মায়ের বসি, এই যে আপনার যখন নোংরামি করতেছে এইভাবে বাচ্চা দিব? ও ক্ষমতা আছে, ওই কি আল্লাহ, ওই কি ফেরেস্তা না ওর প্রভু, ওই কে ওর কাছে কি লেগে আপনি না আহেন? বন্ধু বাচ্চা বন্ধু খারাপ, এক পা ধরবি না, তোকে 2 টাকা জেলে দিন খারাপ। স্যার আমার মাফ করে দেন স্যার। খারাপ স্যার স্যার আমি ঘুরে স্যার। আচ্ছা স্যার, আপনারা কেন আসেন?
মানুষের কষ্টের টাকা নোংরামিও করস টাকা বাবা আবার কি মানুষের তো শোনাম বাইরে যে বাবার দরবার খাসি দিয়ে দিতে দুইটা খাসি জোড়া খাসি খাসি হ্যাঁ এই যে টাকা এত টাকা তো ব্যবসা শুরু করছস ব্যবসা পাচ্ছস মানুষের কষ্টের টাকাই না সব চুষে খাস মানুষের রক্ত চুষে খাস এই তো কমতো কিছু বন্ধপীর আছে এরকম বন্ধামি করে জায়গায় আনাচে কানাচে আমাদের বাংলাদেশের আনাচে কানাচে এরকম বন্ধপীর অনেক আছে মানুষও কি যে বল মানুষ বোঝে না ডাক্তারের কাছে না যা তোর কাছে যায় তোর ক্ষমতা আছে রোগ সারানো হ্যাঁ কিরে তোর ক্ষমতা আছে স্যার 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 ভুলে গেছে স্যার আমরা এগুলো কিছু করব না স্যার পাতা স্যার পাতা স্যার সব করে স্যার ভুলে গেছে তোর তো কোনো মাপ নাই তোরা যে কাজগুলো করছ এই খান আপনি তো মুরব্বী মানুষ বাবা আমার বউ বলে না সংসার কাম কাজ করতে নিলে দরকার নেই চাকরি করতেছি আমার বেতন দেয় চাকরি করতেছ রে কি কর চাকরি কত বছর ধরে তোর কি করা হলো আমি এক বছর ধরে ধরে দিছি আগে হয়েছে কিছু শুরু করছে বাবা আমি নতুন ঢুকছি এক বছর হইছে কি জানাস তোরা স্যার স্যার এই তোরা কিভাবে ট্রিটমেন্ট করস স্যার আমার কি লাগে তুই কি হিন্দু না মুসলমান স্যার আমার মুখে তো দাঁড়িয়ে আছে তুই হিন্দু না মুসলমান তোরা কি হিন্দু না মুসলমান আমি মুসলমান ওই কি মুসলমান বলতে পারি না হ্যাঁ মুসলমান তা তুই যদি মুসলমান আছিস কি লাগাইছস কপালে কি এতে সিঁদুর মিন্দু চাঁদুন দিয়ে এটা তুই হিন্দু খ্রিস্টান না করে এটা কি কোনো মুসলমান করে বাবা আপনি আগেই কইছি কপালে দি লাগাইয়েন না চুপ এই আমার কথা কর স্যার স্যার আমি ভুলে গেছি মুসলমানের বাচ্চা তুই এগুলো কিভাবে করছ স্যার আমি ভুলে গেছি আর তোরে কই আলাপ কি তুই যেহেতু মহিলা দেশের মায়ের এক বয়স একটা মহিলা দেখলাম আর তো মা তো বয়স বেশি তুই হ্যারি যেহেতু হওয়া দেখতে পাচ্ছস হওয়া তুই হ্যারি উপরে আছিস ট্রিটমেন্ট করতে তোর আর কি করে লাভ আছে তোর কি লাভ আছে বাবা আমি না তোর কোনো লাভ নাই চল ভাইরা তোর কোনো লাভ না স্যার স্যার চল স্যার স্যার পাক্কা স্যার 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 স্যার